ক্রিকেট ধারাভাষ্যকার হর্ষ ভোগলে এবছরের ওয়ান ডে সেরা একাদশ ঘোষণা করেছেন, যেখানে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান। কিন্তু একাদশ নির্বাচনের সময় আরও তিন বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম আর মুস্তাফিজুর রহমানকেও বিবেচনায় রেখেছিলেন তিনি। পারফরমেন্সের দিক থেকে এগিয়ে থাকলেও হর্ষার একাদশের জায়গা হয়নি কম্বিনেশনের কারণে বলে জানিয়েছেন তিনি। হর্ষা একাদশে ওপেনার হিসেবে জায়গা দিয়েছেন রোহিত শর্মা এবং শিখর ধাওয়ানকে, তবে ধাওয়ানের জায়গায় বিবেচনায় ছিলেন জনি বেয়ারস্টো, জেসন রয় এবং তামিম ইকবাল, কিন্তু শেষ পর্যন্ত ধাওয়ানকেই বাকিদের থেকে এগিয়ে রেখেছিলেন তিনি। যদিও বা তিনি পারফরমেন্সের দিক থেকে এবছর অনেকটাই পিছিয়ে ছিলেন, এ নিয়ে হর্ষা বলেন, জেসন রয়, তামিম ইকবাল এবং জনি বেয়ারস্টোদের বছরটি দারুণ কেটেছে, তাদের সঙ্গে রোহিতের ওপেনার হিসাবে জায়গা পেতে অক্ষর দিচ্ছিলেন শিখর ধাওয়ান, কিন্তু শেষ পর্যন্ত ধাওয়ানকেই বেছে নিচ্ছি। যদিও পরিসংখ্যানের বিচারে বেয়ারস্টোর থেকে অনেক পিছিয়ে ধাওয়ান, কিন্তু রোহিতের সঙ্গে দীর্ঘদিন ধরে ওপেন করে আসছেন তিনি, যে কারণে তাকে ওপেনিং পজিশনে রাখছি। উইকেটরক্ষক হিসেবে জস বাটলারকে বেছে নিলেও এই পজিশনের জন্য জনপ্রিয় ধারাভাষ্যকর হর্ষা ভোগলের বিবেচনায় ছিলেন চলতি বছর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সর্বোচ্চ রান সংগ্রহকারী মুশফিকুর রহিম। বিধ্বংসী ব্যাটিং এবং শেষের দিকে ফিনিশারের ভূমিকা পালন করতে পারবেন বিধায় জস বাটলারকে একাদশে রেখেছেন হর্ষা বলেন, এবছর কিপারদের মধ্যে তিনজনের নাম বলতেই হবে যারা দারুণ পারফরমেন্স করেছে, উইন্ডিজের সেই হোপ, বাংলাদেশের মুশফিকুর রহিম আর ইংল্যান্ডের জস বাটলার। মুশফিকের বছরটা দারুণ কাটলেও আমি এমন একজন কাকে চাচ্ছিলাম যে দলে ফিনিশার হিসেবে খেলতে পারবে, আমার পছন্দ জস বাটলারকে। সেই সঙ্গে তার স্ট্রাইক রেট 115 কাছাকাছি এবং গড় 51। এছাড়া পেস বোলিং বিভাগে দুই পেসার বেছে নিয়েছেন হর্ষা, যেখানে লড়াই করেছেন মোট তিনজন, ভারতের জসপ্রীত বুমরার সঙ্গে লুঙ্গি অ্যানগেডি এবং আগিসো রাবাডার সাথে অন্যতম দাবিদার ছিলেন মুস্তাফিজুর রহমান। পরিসংখ্যানের বিচারে 18 ম্যাচে 29 উইকেট নেওয়া মুস্তাফিজের বোলিং গড় 21.72 এবং ইকোনমি রেট মাত্র 4.20 আর 5.26 ইকোনমি রেটে 3.04 করে 13 ম্যাচে 26 উইকেট নিয়েছেন লুঙ্গি অ্যানগেডি। শেষ পর্যন্ত হর্ষা ভোগলে বেছে নিয়েছেন কাগিসো রাবাডাকে। হর্ষা বলেন, মুস্তাফিজের বছরটা অনেক ভালো কেটেছে, কিন্তু আমি একজন প্রভাব বিস্তার করা বলাকে খুঁজছি, যার জন্য মুস্তাফিজ এবং অ্যানগেডির থেকে এগিয়ে আছেন কাগিসো রাবাডা। এই বুমরার সঙ্গে জুটি বাঁধার জন্য আমি বেছে নিচ্ছি তাকে। এবছর 14 ম্যাচে 26.17 করে 4.85 ইকোনমি রেটে 23 উইকেট নিয়েছেন তিনি। জানিয়ে রাখা ভালো, এবছরের ওয়ান ডের সেরা উইকেট শিকারী বোলারদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন মুস্তাফিজুর রহমান। সেই সাথে এই বছর কম ইকোনমি রেটে বোলিং করা বোলারদের মধ্যে সবার উপরে আছেন মুস্তাফিজ। তারপরেও মুস্তাফিজকে উপেক্ষা করে জসপ্রীত বুমরাকে সেই একাদশে নেওয়া হয়েছে। জানিয়ে রাখা ভালো, জসপ্রীত বুমরা এবছরের সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের সেরা পাঁচের মধ্যেও নেই তিনি। তারপরেও হয়তোবা ভারতীয় বলে তাকে আলাদাভাবে প্রাধান্য দিয়েছেন হর্ষা। হর্ষার 2018 ওয়ান ডে একাদশটি কেমন হলো দেখে নিন। রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, জো রুট, জস বাটলার, সাকিব আল হাসান, ইশারা পেরেরা, রশিদ খান, কুলদীপ যাদব, আগিসো রাবাডা এবং জসপ্রীত বুমরা।